আজি এ প্রভাতে রবির কর কেমনি পশিল প্রাণের উপর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আপন ভুলে হে নটরাজ, নটরাজ জট
কাটার বাঁধন করল খুলে প্রলয়ে নাচন। বর্তমানকালে একটি মারণ ব্যাধি কোভিড-19 সম্পর্কে প্রবন্ধকারে কিছু বলতে চাই। করোনা ভাইরাস বিশ্বে ত্রাস। করোনা ভাইরাস এমন এক জীবাণু যা বর্তমানে সারা বিশ্বের মানুষের মনে এক আতঙ্ক তৈরি করেছে। সম্প্রতি কোভিড-19 করোনা ভাইরাস ডিজিজ 2019 একটি আন্তর্জাতিক ত্রাস হয়ে উঠেছে। আদতে সার্স কোভ টু অর্থাৎ সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস টু নামক একটি নতুন ধরনের ভাইরাসের সংক্রমণ হচ্ছে শ্বাসনালী ও ফুসফুসে। বেশ কয়েক বছর আগেও সার্স নামক যে মহামারী হয়েছিল তার জন্য এক ধরনের করোনা ভাইরাসই দায়ী ছিল। সেই ভাইরাসটির সঙ্গে এই ভাইরাসটির বেশ কিছু মিল আছে বলে একে করোনা ভাইরাসের বিশেষ উপভাগ সার্স কোভ বলা হয়েছে। আবার কিছু জিনগত অমিনো আছে বলে টু সংখ্যাটি জুড়ে সার্স কোভ টু নাম দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ ট্যাক্সোনমি অফ ভাইরাসেস এই নামকরণের দায়িত্বে আছেন। প্রসঙ্গ উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশে উহান শহরে প্রথমে যখন হঠাৎ বেশ কিছু মানুষের নিউমোনিয়া হলো তখন প্রাথমিকভাবে একে অজানা জ্বর বলা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্যে চাওয়া হয়েছিল যে কোনো সত্যিকারের অজানা রোগের ক্ষেত্রে সরাসরি স্বাস্থ্য অভিকর্তাদের কর্তব্য। সে দেশের স্বাস্থ্যকর্তারা সচেতনভাবে খেয়াল করেছিলেন যে প্রথম ধাপে আক্রান্ত 27 জনের সকলেই একটি নির্দিষ্ট সি ফুড বাজারের সঙ্গে যুক্ত। এই ছোট বিষয়গুলো খেয়াল করলে রোগের উৎস ও চরিত্র বুঝতে সুবিধা হয়। তবে এর কারণে সারা পৃথিবী জুড়ে বেশ কিছু বছর ধরে এবং বর্তমানেও বহু মানুষ নিজের প্রাণ হারিয়েছেন। সাল 2020 মার্চ মাসে থেকে বিশ্বজুড়ে লকডাউন হয়ে যায়। যদিও করোনা ভাইরাস নাম সহ আবিষ্কৃত হয় সাল 2019 সালের ডিসেম্বর মাসে, তাই এর নাম কোভিড-19। এই লকডাউন হওয়ার কারণে বিশ্বজুড়ে স্কুল, কলেজ, দোকান, বাজার সবই ছিল বন্ধ, ফলে প্রচুর মানুষ রোজগারহীন এবং প্রচুর শিক্ষার্থী পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছে। প্রচুর শিক্ষার্থী 2 বছর স্কুল কলেজ না গিয়ে স্কুল ও কলেজের মুখখানা ভুলে গেছে। কিন্তু টিকা আবিষ্কার হওয়ার পরে 9 থেকে 12 পর্যন্ত স্কুল কলেজ চালু হওয়ার পরেও প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ থাকে এবং আমি তার মধ্যে একজন ছাত্রী। নমস্কার পূজারিণী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে শিলাসী পূর্ণ শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাকিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নিহতে দাঁড়াল আসি শিহরী সভয়ে। মহিষী কহিলা, এ কথা নাহি কি মনি, অজাত শত্রু করেছি রটনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা শূলের উপরে মরিবে সে জড়া অথবা নেবে বাসানি শেখা হতে ফিরে গেল চুরি ভিড়ে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুল বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে শ্রীমতীরে হেড়ি
বাকি গেল রেখাও কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কি কথা দেখিবি ঘটিবি তা বলে বিষম বিপদ পা অস্ত্র বীরের শিয়া খাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনে কিঙ্কিনী চাপিয়া দেখিল গাড়ি শ্রীমতীরে হেড়ি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কফি সাবধানে তার কানে কানে রাজার আতিশ আছে কিনা জানি এমন করে কি মরণের পানি ছুটিয়া চলিতে আছে দাড়ু হতে দাঁড়ি ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবই রাখি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায়ে ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলাল নগর সৌধ পরে পথ জনহীন আধারি বিলীন কলকোলা হল হইলীন আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেওয়ালয় ঘরে শারদনী শ্রী সত্যতী মীরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষাম বন্দিরা ধরে সন্ধ্যার তাম মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকে প্রাসাদে প্রহরে যত রাজার বিজন কারণ মাঝারি স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছি কেন যেন সারি সারি প্রদীপ মালার মত মুক্ত পিপারি পুররক্ষ তখনই ছুটি আসি শুধল কেতুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধির দাসী সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কারণে নীরবে নিভৃতে টুকু পদ মূলে নিবিল চকিতে মন মরমে এর সঙ্গে Thank you.
নজরুল ইসলামের লেখা কুলি নজরুল। দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবুসাও, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবুসাব এসে চলিল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দাম, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতে চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে, পড়ে আজাদের হার। তোমারই সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারই বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাকি তাহাদের গা। Ooh.